আজ আমরা রিলেটিভ ক্লজ ব্যবহার করে দুটি বাক্যকে কিভাবে যোগ করতে হয় তা শিখব। জয়েন টু সেন্টেন্সেস ইউজিং রিলেটিভ ক্লজ। দুটো বাক্যকে যোগ করার জন্য আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করব। এই রিলেটিভ প্রোনাউনগুলি হল হু, হুম, হুইচ, দ্যাট, হুজ। মূলত আমরা এই কটি প্রোনাউনের ব্যবহার শিখব। পরবর্তী সময়ে আমরা অন্য রিলেটিভ প্রোনাউন দিয়ে বাক্য যোগ করা শিখব। হু, হুম, হুইচ, হুজ এই প্রোনাউনগুলিকে WH ওয়ার্ড বলা হয়, যা দিয়ে সাধারণত প্রশ্নবোধক বাক্য গঠন করা হয়। কিন্তু এই শব্দগুলি দিয়ে যখন বাক্য যোগ করা হয় তখন তার অর্থ হয় আলাদা। এখন আমরা সেগুলিই জানব। হু মানে যে বা যিনি, হুম মানে যাকে বা যাদেরকে। কোনো ব্যক্তির ক্ষেত্রে হু বা হুম ব্যবহার করা হয়। ব্যক্তি সাবজেক্ট হলে হু ব্যবহার করা হয়, ব্যক্তি অবজেক্ট হলে হুম ব্যবহার করা হয়। হুইচ মানে যেটি, দ্যাট মানেও যেটি। হুইচ ও দ্যাট দুটোই বস্তুবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার করা হয়। হুজ মানে যার, হুজ অধিকারসূচক শব্দের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন আমরা হুয়ের ব্যবহার শিখব। কিছু বাক্য এক্সাম্পল হিসাবে নেওয়া যাক। এক্সাম্পল ওয়ান, মেরি কুরি ইজ আ ওম্যান, শি ডিসকভার্ড রেডিয়াম। এখন জেনে নেব এই দুটি বাক্যের অর্থ। মেরি কুরি একজন মহিলা, তিনি রেডিয়াম আবিষ্কার করেছিলেন। কে রেডিয়াম আবিষ্কার করেছিলেন? তিনি, অর্থাৎ মেরি কুরি নামের একজন মহিলা। সুতরাং দ্বিতীয় বাক্যে তিনি ও একজন মহিলা একই ব্যক্তিকে বোঝাচ্ছে এবং এই দুটি শব্দের মিল আছে। তাই দ্বিতীয় বাক্যে শিকে বাদ দেব এবং তার পরিবর্তে ব্যক্তিবাচক রিলেটিভ প্রোনাউন হু বসাব। দ্বিতীয় বাক্যটি এই ওম্যান সম্পর্কে কিছু বলছে, তাই দ্বিতীয় বাক্যটি এই ওম্যানের পরে জুড়ে দেব। তাহলে যোগ করে বাক্যটি দাঁড়াল, মেরি কুরি ইজ আ ওম্যান হু ডিসকভার্ড রেডিয়াম। এই বাক্যটির বাংলা মানে দাঁড়াল, মেরি কুরি একজন মহিলা যিনি রেডিয়াম আবিষ্কার করেছিলেন। এক্সাম্পল টু, দ্য টিচার ফ্রেজড দ্য বয় হি ডিড হিজ হোমওয়ার্ক। এখন জেনে নেব এই দুটো বাক্যের বাংলা অর্থ। শিক্ষক ছেলেটিকে প্রশংসা করলেন, সে তার গৃহকাজ করেছিল। কে গৃহকাজ করেছিল? সে, অর্থাৎ ছেলেটি। সুতরাং দ্বিতীয় বাক্যের হি ও দ্য বয় একজনকে ইঙ্গিত করছে এবং এই দুটি শব্দের মধ্যে মিল বা সম্পর্ক আছে। তাই দ্বিতীয় বাক্যের হিকে বাদ দেব এবং তার পরিবর্তে হু বসাব। দ্বিতীয় বাক্যটির দ্য বয় সম্পর্কে কিছু বলছে, সেই জন্যই একে বলা হয় রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। এবার দ্বিতীয় বাক্য দ্য বয়ের পরে জুড়ে দেব। তাহলে যোগ করে বাক্যটি দাঁড়াল, দ্য টিচার ফ্রেজ দ্য বয় হু ডিড হিজ হোমওয়ার্ক, যার বাংলা অর্থ দাঁড়ায় শিক্ষক যে ছেলেটিকে প্রশংসা করলেন সে তার গৃহকাজ করেছিল। এক্সাম্পল থ্রি, রবীন্দ্রনাথ টেগোর ওন দ্য নোবেল প্রাইজ, হি রোট গীতাঞ্জলি। এখন এই দুটো বাক্যের বাংলা অর্থ জেনে নেব। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার জয়লাভ করেছিলেন, তিনি গীতাঞ্জলি কাব্য লিখেছিলেন। কে গীতাঞ্জলি কাব্য লিখেছিলেন? তিনি, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর। সুতরাং দ্বিতীয় বাক্যের হি ও রবীন্দ্রনাথ টেগোর একই ব্যক্তিকে বোঝাচ্ছে এবং এই দুটি শব্দের মধ্যে মিল বা সম্পর্ক আছে। তাই দ্বিতীয় বাক্যের হি যেহেতু সাবজেক্ট, সেই জন্য হি এর বদলে হু বসবে। দ্বিতীয় বাক্যটি রবীন্দ্রনাথ টেগোর সম্পর্কে কিছু বলছে, ওই বাক্যটি রবীন্দ্রনাথ টেগোরের পরে বসাব এবং প্রথম বাক্যের বাকি অংশ তার পরে বসাব। তাহলে যোগ করে বাক্যটি দাঁড়াল, রবীন্দ্রনাথ টেগোর হু রোড গীতাঞ্জলি
won the Nobel Prize. এই বাক্যটির বাংলা অর্থ হলো রবীন্দ্রনাথ ঠাকুর যিনি গীতাঞ্জলি কাব্য লিখেছিলেন তিনি নোবেল পুরস্কার জয়লাভ করেছিলেন। এবার আমরা হুম দিয়ে দুটো বাক্য কিভাবে যোগ করতে হয় তা শিখব। এখন এক্সাম্পল হিসেবে কিছু বাক্য নেওয়া যাক। এক্সাম্পল ওয়ান, দ্য ম্যান ইজ আ রাইটার, উই মেট হিম অ্যাট দ্য থিয়েটার ইয়েস্টারডে। এখন জেনে নেব এই দুটি বাক্যের বাংলা অর্থ। লোকটি একজন লেখক, গতকাল নাট্যশালাতে আমরা তার সাথে সাক্ষাৎ করেছিলাম। আমরা কার সাথে সাক্ষাৎ করেছিলাম? তার সাথে, অর্থাৎ লেখকটির সাথে। সুতরাং দ্বিতীয় বাক্যের হিম ও এ রাইটার একই ব্যক্তিকে বোঝাচ্ছে এবং এই দুটি শব্দের মধ্যে মিল বা সম্পর্ক আছে, তাই দ্বিতীয় বাক্যের হিমকে বাদ দেব এবং হিম যেহেতু অবজেক্ট সেই জন্য দ্বিতীয় বাক্যের শুরুতে ব্যক্তিবাচক রিলেটিভ প্রোনাউন হুম বসাব। দ্বিতীয় বাক্যটি এ রাইটারের সম্পর্কে কিছু বলছে, তাই দ্বিতীয় বাক্য এ রাইটারের পরে জুড়ে দেব। তাহলে যোগ করে বাক্যটি দাঁড়ালো, দ্য ম্যান ইজ আ রাইটার হুম উই মেট অ্যাট দ্য থিয়েটার ইয়েস্টারডে। এই বাক্যটির বাংলা মানে দাঁড়ালো, লোকটি একজন লেখক যার সাথে গতকাল নাট্যশালাতে আমরা সাক্ষাৎ করেছিলাম। এক্সাম্পল টু, হি ইজ আ চেয়ারফুল বয়, এভরিবডি লাভস হিম। এখন জেনে নেব এই দুটি বাক্যের বাংলা অর্থ। সে হাসি খুশিময় ছেলে, প্রত্যেকে তাকে ভালোবাসে। প্রত্যেকে কাকে ভালোবাসে? তাকে, অর্থাৎ ছেলেটিকে। সুতরাং দ্বিতীয় বাক্যের হিম ও প্রথম বাক্যের আ চেয়ারফুল বয় একই ব্যক্তিকে বোঝাচ্ছে এবং এই দুটি শব্দের মধ্যে মিল বা সম্পর্ক আছে, তাই দ্বিতীয় বাক্যের হিমকে বাদ দেব এবং হিম যেহেতু অবজেক্ট সেই জন্য দ্বিতীয় বাক্যের শুরুতে হুম বসাব। দ্বিতীয় বাক্যটি এ চেয়ারফুল বয় সম্পর্কে কিছু বলছে, তাই দ্বিতীয় বাক্য এ চেয়ারফুল বয়ের পরে জুড়ে দেব। তাহলে যোগ করে বাক্যটি দাঁড়ালো, হি ইজ আ চেয়ারফুল বয় হুম এভরিবডি লাভস, যার বাংলা মানে হল সে হাসি খুশিময় ছেলে যাকে প্রত্যেকে ভালোবাসে। এক্সাম্পল থ্রি, এপিজে আব্দুল কালাম ইজ আ গ্রেট ম্যান, এভরি ওয়ান ইন আওয়ার কান্ট্রি রেসপেক্ট সিম। এখন আমরা এই দুটি বাক্যের বাংলা মানে জানব। এপিজে আব্দুল কালাম একজন মহান লোক, আমাদের দেশের প্রত্যেকে তাকে শ্রদ্ধা করে। আমাদের দেশের প্রত্যেকে কাকে শ্রদ্ধা করে? তাকে, অর্থাৎ এপিজে আব্দুল কালাম নামের একজন মহান লোককে। সুতরাং দ্বিতীয় বাক্যের হিম ও আ গ্রেট ম্যান একই ব্যক্তিকে ইঙ্গিত করছে এবং এই দুটি শব্দের মধ্যে মিল বা সম্পর্ক আছে, তাই দ্বিতীয় বাক্যের হিমকে বাদ দেব এবং হিম যেহেতু অবজেক্ট সেই জন্য দ্বিতীয় বাক্যের শুরুতে হুম বসাব। দ্বিতীয় বাক্যটি আ গ্রেট ম্যান বা এপিজে আব্দুল কালামের সম্পর্কে বলছে, এক্ষেত্রে আমরা যে কোনো একটির পরে বসাতে পারি। তাহলে যোগ করে বাক্যটি দাঁড়ালো, এপিজে আব্দুল কালাম ইজ আ গ্রেট ম্যান হুম এভরি ওয়ান ইন আওয়ার কান্ট্রি রেসপেক্টস। এই বাক্যটির বাংলা অর্থ হল, এপিজে আব্দুল কালাম একজন মহান লোক যাকে আমাদের দেশের প্রত্যেকে শ্রদ্ধা করে। এই বাক্য দুটোকে আমরা অন্যভাবে যোগ করতে পারি, এপিজে আব্দুল কালাম হুম এভরি ওয়ান ইন আওয়ার কান্ট্রি রেসপেক্টস ইজ আ গ্রেট ম্যান, যার বাংলা অর্থ হল এপিজে আব্দুল কালাম যাকে আমাদের দেশের প্রত্যেকে শ্রদ্ধা করে তিনি একজন মহান লোক। এতক্ষণ আমরা হু এবং হুম ব্যবহার করে রিলেটিভ ক্লজ তৈরি করা শিখলাম, যেগুলি আসলে কমপ্লেক্স সেন্টেন্স। এখন তোমাদের অনুরোধ করছি এই বাক্যগুলি নিজেরা জয়েন করো। পরবর্তী ভিডিওতে হুইচ, দ্যাট এবং হুজ দিয়ে বাক্য যোগ করার নিয়ম
আলোচনা করব। সেই সঙ্গে আজকের এক্সারসাইজের এই উত্তরগুলো বলে দেব। সবাই ভালো থেকো, আজকের পর্বটি এখানেই শেষ করছি।